দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড আমি মামুনুর রশিদ থাকব সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে থাকবেন ইম্পেরিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা ধারাবাহিকভাবে দেশে কমছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে আছে ২১৮৮ কোটি ডলার যা আইএমএফের ঋণের শর্তের চেয়ে কম যদিও এতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের মাসুম মিয়ার প্রতিবেদন অর্থনীতির সামর্থ্য ও শক্তিমত্তার অন্যতম সূচক বৈদেশিক মুদ্রার মজুদ বছর তিনেক আগেও যাতে ৪৮০০ কোটি ডলারের রেকর্ড গড়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্ষয় হতে হতে তা নেমেছে অর্ধেকের নিচে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে আইএমএফ এর গণনা পদ্ধতিতে ৫ সেপ্টেম্বর রিজার্ভ ছিল ২৩১৮ কোটি ডলার এর থেকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের দায় পরিশোধ করা হয় ১৩০ কোটি ফলে প্রকৃত মজুদ নেমে এসেছে ২১৮৮তে অথচ আইএমএফ এর শর্তে সেপ্টেম্বরে এই অঙ্ক থাকার কথা ছিল অন্তত ২৫০০ কোটি ডলার এই যে নতুন হিসাবে যেখানে আমরা দেখছি যে বাংলাদেশের ২২-২৩ বিলিয়ন ডলার আছে যেখানে ২৪ বিলিয়ন ডলার থাক আইএমএফ বলছে থাকা উচিত এতটা এই জুন মাসে বা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু ওটার থেকে একটু যদি কম হয় তার অর্থ এই নয় যে আইএমএফ বলবে না আমরা তোমাদের সেকেন্ড ট্রান্স দিব না কেন্দ্রীয় ব্যাংকের ডলার সংকট দিন দিন আরও স্পষ্ট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও যদিও তা কাটাতে সবশেষ ১৪ মাসে ১৫৮২ কোটি ডলার বিক্রি করে নিয়ন্ত্রক সংস্থা অন্যদিকে নগদ মুদ্রা সংকটে একরকম লেনদেন বন্ধ হয়ে গেছে খোলা বাজারে ফলে বন্ধ থাকছে বহু মানি এক্সচেঞ্জের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক বলছে চলতি হিসাবে দিন দিন উন্নতি হলেও দুশ্চিন্তায় রয়ে যাচ্ছে আর্থিক হিসাবের দায় নিয়ে যেখানে গরমিলের আশঙ্কা করছেন বিশ্লেষকরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের একটা নেগেটিভ ব্যালেন্স পেয়েছে এটা কিন্তু আগে কখনো আমাদের হয়নি এবং এটার কারণটা কি উন্নত বিশ্বে ইন্টারেস্ট রেটের পরিমাণ খুবই কম ছিল এই রেটগুলোর কিন্তু ব্যাপক পরিবর্তন হয় তো এই সমস্ত কারণে কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা আমাদের নেগেটিভ হয়ে আছে এবং সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্ট যখন যতক্ষণ পজিটিভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিজার্ভের উপরে কিন্তু একটা প্রেশার আসছে অস্বাভাবিক মনে হয় সেটা হচ্ছে ওই যে এরার্স অ্যান্ড ওমিশন বলে একটা লাইন আছে এইটাতে কখনো আমি দেখি নাই ২৫ বছরের ইয়ে দেখলে দেখবেন যে আমাদের এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কখনো নেগেটিভ হয় না এই যে এরার্স অ্যান্ড ওমিশন তো এটা খুব ভালো লক্ষণ না আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক এটা বুঝে নেবে যে কোথায় সমস্যাটা আসছে সম্প্রতি রপ্তানি ও রেমিটেন্সের ক্ষেত্রে অভিন্ন দর চালু করেছে বাংলাদেশ ব্যাংক যদিও খোলাবাজারের সাথে তার পার্থক্য প্রতি ডলারে অন্তত ৮ টাকা মাসুম মিয়া চ্যানেল ২৪ ঢাকা অস্বাভাবিক হারে বাড়ছে প্রায় সব ওষুধের দাম যা ভোগাচ্ছে জনসাধারণকে ওষুধ প্রশাসন অধিদপ্তর মুখপাত্র বলছেন ডলার সংকট আমদানি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির নেতিবাচক প্রভাব এটি সমাধানে প্রয়োজন অর্থনীতির সার্বিক উন্নতি রাকিব হোসেনের প্রতিবেদন নরসিংদীর ক্ষুদ্র ব্যবসায়ী সোলাইমান অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে আসেন রাজধানীর শাহবাগে তবে একাধিক দোকানে কাঙ্ক্ষিত ওষুধ পেয়েও কিনতে পারেননি চড়া মূল্যের কারণে কোনো কোনো দোকানে বেশি রাখে দাম আর কোম্পানি চেঞ্জ করে দেয় কোম্পানি চেঞ্জ করে দিলে ওষুধে কাজ করে না খোঁজ নিয়ে দেখা যায় অস্বাভাবিক হারে দাম বাড়ছে প্রায় সব ধরনের ওষুধের গেল ৬ মাসের হিসাবে এই মূল্যবৃদ্ধির হার ২০-৮০% পর্যন্ত এর মধ্যে রয়েছে অতি দরকারি জ্বর সর্দি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের ওষুধও এই ওষুধটা আপনার ৬ মাস আগে ছিল ২৪০ টাকা কিছুদিন আগে কষ্ট ২৭০ এখন কষ্ট ৩০০ যা এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেক মাসে ১০০ বস করে চলে ডায়াবেটিস আমি একটা ওষুধ খাই জার্ডিয়েন্স এইতে আগে মানে বাইরেরটা ছিল ৭৩০ টাকা এখন নয় ৮৫০ টাকা আমাদের দেশে সাধারণত মূলত যে ওষুধগুলো একবার বেড়ে যায় যে কোনো পণ্যেরই আর কি কমে খুব ক্রেয়ার যাতে ১০ টাকা বাইরে যায় ২-৩ টাকা কমে এটা তো কমা বলে না ছোট বড় প্রায় সব কোম্পানি পাল্লা দিয়ে বাড়িয়েছে অ্যান্টিবায়োটিকের দামও আর সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিদেশি ওষুধ
অ্যালবোমিন হচ্ছে 20% 50 ml অনেক জনের কাছে থাকে, অবশ্য 5,000 টাকার নিচে কেউ দিতেছে না, অথচ এই দাম ওষুধটার দাম অনেক কম। নাবা সাবসিডি, এই সাবসিডি, এই 250 কোনটাই সাপ্লাই নেই। বিশ্ববাজারে ডলার সংকট, যারা র মেটেরিয়ালস আনে বিদেশ থেকে অবশ্যই তাদের কস্টিং বেশি পড়ে, তা আমার মনে হয় সেক্ষেত্রে দামটা ওনারা বাড়াতে বাধ্য। এমন পরিস্থিতি অজানা নয় ওষুধের দাম নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থার। মুখপাত্রের যুক্তি, ডলার সংকট কাঁচামাল আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বৃদ্ধির নেতিবাচক প্রভাবে বাড়ছে ওষুধের দাম। ম্যানুফ্যাকচারারদের সাথে আমাদের সবচেয়ে যেটা নিয়ে বার্গেনিং হয় এই যে কোম্পানিগুলোর সাথে, দ্যাট ইজ প্রাইস। বিশেষ করে আমার সাথে তারা বাড়াইতে চায়, তারা রাগ করে বলে তাহলে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিন ভাই, আমরা ফ্যাক্টরি বন্ধ করতে বলছি, আমাকে বাঁচার সুযোগ দিন, আমি 16 কোটি মানুষের প্রতিনিধি, আমাকে বাঁচার সুযোগ দেন। তাহলে 50 নয় 500 বাড়ুক, সেটা আমরা চাই না। রপ্তানি মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে অভ্যন্তরীণ বাজারে ওষুধ বিক্রির সুযোগ নেই বলেও দাবি তার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। আগামী 22 ও 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বাংলাদেশী অভিবাসী ও বাণিজ্য মেলা 2023। অংশ নেবে প্রবাসী ও দুই দেশের উদ্যোক্তারা। আয়োজকরা বলছেন, বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায় ভূমিকা পালন করবে এই উদ্যোগ। দেশে প্রবাসী আয়ের বড় অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না আসার প্রবণতা অনেক দিনের। প্রবাসীদের দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য নানা কার্যক্রমের চেষ্টা চালানো হলেও আদতে তার সুফল খুব একটা পাওয়া যায় না। তারপরও থেমে থাকে না সময়, সরকারের পাশাপাশি বেসরকারি নানা উদ্যোগ পরিবর্তনের চেষ্টায় রত। এমনই পরিস্থিতিতে সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা 2023। ইপিবি, এফবিসিসিআই, বিইউসিসিআই ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় যৌথভাবে এ আয়োজন করেছে মুক্তধারা নিউ ইয়র্ক ও ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্ক। I want to invite you all to a special expo we're doing this year with our partners, US Bangladesh Business Links. প্রবাসীরা বাংলাদেশকে সহায়তা করতে ইচ্ছুক, এই পথটাকে প্রশস্ত করার জন্য, একটা কানেক্টিভিটি করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবছরের মেলার বিশেষ আকর্ষণ রেমিটেন্স ফেয়ার। বাংলাদেশের বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নিউ ইয়র্কে আসছে এই রেমিটেন্স ফেয়ারে। তাদের উদ্দেশ্য আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স আয় বৃদ্ধি করা। আয়োজকরা জানান, এবারের মেলায় দুই দেশের 120টি স্টল বসবে। অংশগ্রহণ করবেন বহুমুখী শিল্প ও সেবা খাতের উদ্যোক্তারা। মার্কিন ব্যবসায়ীদের সাথে থাকবে একাধিক সেমিনার। আর আমন্ত্রিত 300 প্রবাসীর মধ্যে সেরা 10 জনকে দেয়া হবে রেমিটেন্স পুরস্কারও। আইটি সেক্টরে ইম্প্রুভ করেছে, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করে এখানকার একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের অনেক কিছু গেইন করার একটা স্কোপ আছে। এই ধরনের টেক্সচার যত বেশি বেশি করা যাবে, আমরা আমাদের পণ্যগুলোকে তাদের কাছে ফিজিক্যালি প্রেজেন্ট করতে পারব। এই আয়োজন দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ই2বি যে সংযোগটি ঘটবে এই ট্রেড ফেয়ারকে কেন্দ্র করে, সেটি কিন্তু আমাদের দুই দেশের অর্থনৈতিক এবং পররাষ্ট্র সম্পর্কের বড় ধরনের আমি বলবো যে প্রভাব ফেলবে। বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স এবং ইউএস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স তাদেরকে সহযোগিতা করছেন, সাথে বাংলাদেশের এফবিসিসিআইও তাদেরকে হেল্প করছেন। ওখানে যে মেলাটা হচ্ছে, মেলাটাতে ইউএসএর কোম্পানিগুলিও অংশগ্রহণ করছেন, বাংলাদেশি কোম্পানিগুলি অংশগ্রহণ করবেন, আমাদের বিভিন্ন ব্যাংক অংশগ্রহণ করছেন। এতে যেটি হবে সেটি হচ্ছে বৈধ পথে আমাদের রিমিটেন্সটা আসার একটা সুযোগ হবে এবং বাংলাদেশি পণ্য আমেরিকান মার্কেটে, মানে যেগুলি নন ট্রেডিশনাল আইটেম, যেগুলি তারা চিন্তাও করে না যে বাংলাদেশ প্রস্তুত করে বা বাংলাদেশের সক্ষমতা আছে, সেগুলি তুলে ধরা। তো এটি আমি মনে করি এটি খুবই প্রয়োজন ছিল। নিউ ইয়র্কের এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য দেশীয় উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। দুই দিনের এই মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই।
দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ইম্পেরিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডিজিটাল যুগে বাংলাদেশ, শুরুতেই আপনার কাছে জানতে চাইব এর ফলে সাধারণ মানুষের কতটুকু সুবিধা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনার ইসের ডিজিটাল ছোঁয়া আছে। আপনি প্রথমেই দেখেন এই যে ভূমি রেজিস্ট্রেশনটা, আপনি ভূমির যে রেকর্ড, সব কিছু এখন অনলাইনে হচ্ছে। আগে আপনার দিনের দিন আপনাকে ঘুরে বেড়াইতে হতো, আপনি চাইতে হতো ওই অফিসে সেই অফিসে আপনি একটা, কিন্তু এখন সেটা নাই। যেটাই করবেন না কেন, আপনি সব কিছু ডিজিটালাইজড। আপনার আপনার বিদ্যুৎ বিল দিচ্ছেন এখন সেটাও কার্ডের মাধ্যমে দিচ্ছেন। স্মার্ট বাংলাদেশের একটা উদাহরণ, ডিজিটাল ব্যাংক আসতেছে বাংলাদেশে। এখন এতদিনে পেপার দিয়ে আপনি ব্যাংকিং করতো, বিভিন্ন ব্রাঞ্চ খোলা লাগতো, ই করতো, সেটা লাগবে না। আপনাকে ডিজিটাল ব্যাংকিং করতে পারবেন আপনি। আপনি এখান থেকে বসে আপনি সরাসরি যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি আপনার অফিসে বসে তো পাচ্ছেন। এটাই তো আপনার আপনার ইন্টারনেটের সুবিধা এবং আপনাকে স্মার্ট বাংলাদেশের সুবিধা আপনি পাচ্ছেন। দেশে আবাসন ব্যবসার বর্তমান অবস্থা কেমন? সবসময় তো আর সব ব্যবসা একরকম যাবে না, উত্থান পতন সব কিছুতেই আসে। এটা নিয়ম নীতির মধ্যে আসছে, এই নিয়ম নীতি মাইনে নিয়ে যারা করতে পারবে বা করতেছে এটা তা এটা তা ভালো হচ্ছে। এবং একটা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যায় ঢাকা সিটি এই সেই ঢাকা আবাসন ব্যবসাটাকে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে নিয়ে আসছে। এটাও আনা এই নেত্রী এই সময় নিয়ে আসছেন এবং এইটাকে একটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন কোনো ই করে না হয়, যেন ঘনবসতিপূর্ণ তবে ফায়ার সার্ভিসটা ঠিকমতো ঢুকতে পারে, আপনার অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, এরকম রাস্তা রেখা আপনাকে বিল্ডিং করা। এই বিল্ডিং কোড বেলা যারা করতে পারবে ব্যবসা, তাদের জন্য ব্যবসা ভালো। ব্যবসার পরিধি বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার কাছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? ক্ষেত্রী হলো আপনাকে কী করে দেবে, আপনাকে সরকার করে দেবে হচ্ছিল যে রাস্তা দেখায় দেবে, কিন্তু আপনাকে করে নিতে হবে আপনি নিজের। সেটা তো আপনাকে করে দেবে না, যে কেউ করে দেবে না। ইন্টারনেট সুবিধাতে আপনাকে অনেক কিছু করে দিচ্ছে, মানুষ এখন ঘরে বসে লাখ লাখ টাকা কামাই করতে ইনকাম করতেছে। আপনাকে আপনি দেখেন যে তারা কেউ সফটওয়্যার বানাচ্ছে ঘরে বসে, কেউ আপনার বিভিন্ন টিকটক করতেছে, বিভিন্ন ধরনের তারা সংবাদ ই করে দিয়ে তারা সেটা দিয়ে ইনকাম করতে, ইউটিউবে ই করে দিয়ে ইউটিউবার হচ্ছে, সেটা একটা ইনকামের পদ্ধতি তৈরি করছে। যে নেতৃত্ব রাস্তা তৈরি করে দিছে, আপনারা সেটাকে সদ্ব্যবহার করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।